রাজধানীতে কাছাকাছি এলাকায় বড় রাজনৈতিক দলগুলো সমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করেছে সরকার। বিজিবির জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি নামানো হয়েছে, কত প্লাটুন তা এই মুহূর্তে বলতে পারছি না। আজ শনিবার আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে ঘিরে রণক্ষেত্রে রূপ নিয়েছে রাজধানীর কয়েকটি এলাকা। কাকরাইল, পল্টন ও বিজয়নগরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা। এসব ঘটনায় একাধিক যানবাহন ভাঙচুর করা হয়েছে, দুটি মোটর সাইকেল পোড়ানো হয়। প্রধান বিচারপতি বাসভবনের সামনে হামলার ঘটনাও ঘটেছে। এসব সংঘর্ষে 5 জন গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দফা দাবি আদায় মহাসমাবেশ করেছে বিএনপি। গতকাল বিকাল থেকে সমাবেশ স্থলে আসতে শুরু করেন দলের নেতাকর্মীরা। আজ সকাল গড়িয়ে দুপুরের পর সমাবেশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়। কিছু দূরে বাইতুল মোকারমের দক্ষিণ গেটে সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সকাল থেকে সেখানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন দলটির নেতাকর্মীরা। এরপর দুপুরের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগের সমাবেশ শুরু হয়। এদিকে মতিঝিলে শাপলা চত্বরে জামায়াতে ইসলামীর প্রবেশের অনুমতি চেয়েও পায়নি, পরে তারা অনুমতি ছাড়াই সমাবেশ করার ঘোষণা দেয়। আজ সকাল থেকে দলটির নেতাকর্মীরা মতিঝিলে বিভিন্ন অলিতে গলিতে অবস্থান নেন। তারা পুলিশের ব্যারিকেড ভেঙে শাপলা চত্বরে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশের পক্ষ থেকে শর্ত সাপেক্ষে জামায়াতকে আরামবাগে সমাবেশের অনুমতি দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।